পণ্য বোঝায় গাড়ির ধাক্কায় আচমকায় আগুন লেগে যায় যাত্রীবাহী গাড়িতে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় যাত্রীবাহী গাড়িটি ঘটনায় আহত চারজন যাত্রী সহ গাড়ির চালক পণ্যবাহী চলন্ত গাড়ির ধাক্কায় আচমকায় আগুন ধরে গেল যাত্রীবাহী গাড়িতে ঘটনায় আহত গাড়ির চালক সহ চার যাত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আমডাঙ্গা এলাকায় ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাগুলিয়ার দিক থেকে কাঁচাপাড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী গাড়িটি সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় আচমকায় আগুন লেগে যায় গাড়িটিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আসে ঘটনায় কিছু সময়ের জন্য রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল হ্যাঁ আমরা আসছিলাম ওই দিক থেকে আমরা এসে ফলো করে বাম্পার টপ একটা গাড়ি দেখি আমাদের ডান সাইডতে খুব স্পিড আসছে এসে ও এসে ব্রেক মারলে এসে ব্রেক মারার পরে ওর গাড়িটি বাম্পারে সোলো হলো না কন্ট্রোল ব্রেক মারার পর কন্ট্রোল হাতে না পেরে হালকা করে ডান দিকে ওর গাড়ি কেটে গিয়ে দাম করে আমাদের গাড়িতে মেরে দিল ওদের গাড়িটা কী ছিল আমরা তো দেখিনি আমরা তো আমাদের গাড়িতে লাভতে লাভতে ওই গাড়ি আগুন ধরে গেল ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড আমডাঙ্গা